দীর্ঘদিন বন্ধ থাকার পর আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস চালু করা হবে আগামীকাল 28 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টায়। আগরতলা কৃষ্ণনগরস্থিত টিআরটিসি বাস স্ট্যান্ড থেকে শুরু হবে এই যাত্রা। শুধু শুক্রবার দিন বন্ধ থাকবে, সপ্তাহে 6 দিনই চলবে আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস। বাস সার্ভিস চালু হওয়ার খবরে খুশি ব্যবসায়ীদের মধ্যে। এই সম্পর্কে টিআরটিসি অর্থাৎ ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ কুমার দাস সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন, যাত্রীদের পরিষেবা উন্নয়নের জন্য নির্দিষ্ট এক এজেন্সিকে লাগানো হয়েছে, যাতে যাত্রীদের সুবিধাগুলো দেখে এর মধ্যে জলের বোতল ফ্রি দেওয়া হবে এবং ব্রেকফাস্ট থাকছে ফ্রি। 6 দিনই চলবে, সপ্তাহে শুধু বন্ধ থাকবে শুক্রবার। আগরতলা টু কলকাতা যাত্রী ভাড়া রয়েছে 1800 টাকা এবং আগরতলা টু ঢাকা যাত্রী ভাড়া মাথাপিছু 500 টাকা করে। এছাড়া আগরতলা টু ঢাকা ভ্রমণ কর 500 টাকা, মাথাপিছু সর্বমোট 1000 টাকা এবং আগরতলা টু কলকাতা ভ্রমণ কর মাথাপিছু 500 টাকা। সব মিলিয়ে আগরতলা টু কলকাতা মাথাপিছু ভাড়া হলো 2300 টাকা। তাছাড়া যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য ডেডিকেটেড ইমিগ্রেশন সেন্টার খোলার অনুরোধ জানানো হয়েছে ত্রিপুরা ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে। তাছাড়াও তিনি বলেন, ভারতে অবস্থিত ত্রিপুরা বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সাথে কথা বলা হয়েছে, যাতে ইচ্ছুক ভ্রমণকারীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যেন তাড়াতাড়ি করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল 9:30 একটি ছোট উদ্বোধন অনুষ্ঠান রয়েছে, তারপরই সকাল 10টায় বাস সার্ভিস শুরু হবে। রয়েছে 2টো বাস এই রুটে, অল্টারনেটিভ করে 2টো বাসে চলবে। সব মিলিয়ে বলা যায় দুদেশের যাত্রীদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা দেখা দিতে শুরু করেছে। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। সবচেয়ে আগে আমি নমস্কার জানাই আপনার চ্যানেলকে। আমি ম্যানেজিং ডাইরেক্টর টিআরটিসি, ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস। আমরা খুবই আনন্দিত যে আগামীকাল 28 এপ্রিল সকাল দশ ঘটিকায় আগরতলা টু কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস চালু হবে এবং এই সার্ভিস প্রত্যেক দিন চলবে এক্সেপ্ট ফ্রাইডে। শুধু ফ্রাইডেতে চলবে না, সপ্তাহে 6 দিন চলবে। আগরতলা থেকে প্রত্যেক দিন যাবে এক্সেপ্ট ফ্রাইডে। আবার করুণাময়ী কলকাতা যে আন্তর্জাতিক বাস স্টপ আছে সেখান থেকে আবার এটা ব্যাক করবে, গাড়িটা আবার ব্যাক করবে, সেটা কলকাতা করুণাময়ীতে ছাড়বে। এবং আমাদের যে পরিষেবা উন্নয়নের জন্য আমরা জোর দিয়েছি, যাতে আমাদের যাত্রীরা যারা আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং আমাদের যে অ্যাপ্রুভ এজেন্সি টিআরটিসি আছে তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি, যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, সবাইকে সহযোগিতা করা হয়। এবং বাসটা কিছুক্ষণ ঢাকাতে, সেখানে আমাদের যে ঢাকাতে যে মতিঝিলে যে বাস টার্মিনাল আছে সেখানে এটা হল্ট করবে, কমলাপুরে এটা হল্ট করবে। এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হোটেল ফোটেল সব আছে, ওরা খেতে চাইলে খেতে পারবে। আর আমরা যে এজেন্সি আছে অ্যাপ্রুভ এজেন্সি, তাদেরকে রিকোয়েস্ট করেছি সবাইকে জলের বোতল ফ্রি অফ কস্ট দেওয়ার জন্য, এবং মর্নিংয়ের যে ব্রেকফাস্ট এটাও ফ্রিতে দেওয়ার জন্য। তারা রাজি হয়েছেন, আমরা খুশি তারা রাজি হয়েছে।